হ্যালো, আসসালামু আলাইকুম আপুরা। অনেকদিন তোমরা বুঝতেই পারতেছি যে সকাল মাত্র ঘুম থেকে উঠলাম। সো আমি ফিল করতেছি আমার এই এরিয়াটা একদমই অয়েলি আর এই এরিয়াটা একদমই অয়েলি, মানে এই দুটো এরিয়া অনেক বেশি অয়েলি। কপাল ঠিক আছে আর এই এরিয়াগুলো মিডিয়াম, ঠিক আছে, বেশি অয়েলিও না, খুব বেশি ড্রাইও না। সো আমার স্কিন হচ্ছে অয়েলি টু কম্বিনেশন স্কিন। এখন আমি যেটা করবো সকালবেলা, আমি একটা ভালো ক্লিনজার দিয়ে আমার মুখটাকে ক্লিন করে ফেলবো। তারপর আমার কাছে যেহেতু রোজ ওয়াটার শেষ, লকডাউন আমি কিনতে পারতেছি না, আমি টোনিং আর ময়শ্চারাইজিং করবো। নর্মালি আমি সকালবেলা রোজ ওয়াটার দিয়ে টোনিং করতে পছন্দ করি। সো আমি একটু ফ্রেশ হয়ে আসি। এটা দিয়ে আমার নাক কুতাকুতি করা শেষ, আমার নাক একটু লাল হয়ে গেছে এবং পোলসগুলো বড় হয়ে গেছে এটা দিয়ে কুতাকুতি করার ফলে। এখন আমি যেটা করবো, একটু বরফ কষে নিবো একটা পুরোটা নাকের মধ্যে, যে জায়গাগুলোতে আমি এটা দিয়ে এতক্ষণ কুতাকুতি করলাম, তাতে করে যে পোলসগুলো বড় হয়ে গেছে পোলসগুলো ছোট হয়ে আসবে। তারপর আমি কী করবো আই ডোন্ট নো, আসতেছি। ওকে, আইস রাব করে নিচ্ছি যেন পোলসগুলো ক্লগ হয়ে যায়। সকালবেলা নাস্তা খেতে একদম ইচ্ছা করে না, এমন কারো কারো আসছে সকালবেলা একদম নাস্তা খেতে ভালো লাগে না, আমার একটুও ভালো লাগে না নাস্তা খেতে। আমার এই জায়গায় যেহেতু হালকা পোর্স আছে, আমি এই জায়গায় একটু রাব করে নিচ্ছি, কারণ তোমরা অনেকে কোয়েশ্চেন করো যে আপু পোর্সের জন্য কী করবো। আমি পোর্সের জন্য আইস কিউব দিই সবসময় পোর্সের জায়গাগুলোতে, তাতে পোর্সগুলো শ্রিঙ্ক হয়ে যায়। যাদের এক্সট্রিম অয়েলি স্কিন, তারা যদি সবসময় আইস কিউব রাব করো, তাহলে কিন্তু তাদের অয়েলিনেসটা অনেকটাই শেষ হয়ে যায়। ওফ, এত ঠান্ডা, আমার পুরো চোখে পানি চলে আসছে। সো গাইজ, আমি এখন টোনিং ময়শ্চারাইজিং করে তারপরে নাস্তা খাবো কিনা জানি না, যাই করবো না কেন, করে চলে আসতেছি তোমাদের সাথে আবার গল্প করতে। পানি চলে আসতেছে ওরা ডান, এখন কী করবো ভাবতেছি আমি। চলো তোমাদের সাথে আমি আমার পাখির কালেকশন দেখাই। ওকে, সো পাখির সাথে সাথে পাখির হাগুও দেখতে হবে। আর বাই দ্য ওয়ে, এগুলো আমার নানুর বুদ্ধি, এগুলো আসল ডিম না, এগুলো নকল ডিম। সো আমি আগেই বলেছি পাখিটা মেবি ডিম পারবে, এই জন্য আমার নানু একটু নরম কিছু দিয়ে রাখছে। এগুলো হচ্ছে পায়রা, তারপর এগুলো হচ্ছে ঘুঘু, ডাফ বলি আমরা যেটাকে, এদের গলার যেই অংশটা আমার খুব বেশি পছন্দ। ওরা মনে হয় ডিম পারবে, নানু একটা কাপড় দিয়ে রাখছে, আমার নানুর শখ। আমাদের কাছে আরেকটা পেয়ার ঘুঘু আছে, এরাও ডিম পারবে। কি ব্যাপার, আমি প্রেগনেন্ট কেন এরকম? তারপর দেখাচ্ছি লাভ বার্ডস, এগুলোকে লাভ বার্ডস বলে। আমরা নর্মালি যে লাভ বার্ডসগুলোকে চিনি ওগুলো লাভ বার্ডস না, ওগুলোকে বাজিকার বলে। সেগুলো হচ্ছে অরিজিনাল লাভ বার্ডস, এটা অনেক কালারফুল আর অনেক সুন্দর হয়, অনেক লাভ সাউন্ড হয়। আর এগুলো হচ্ছে বাজিকার, আমরা নর্মালি এগুলোকে লাভ বার্ডস হিসেবে জানি, বাট এগুলো আসলে লাভ বার্ডস না। এগুলো একদম কালারটা খুব সুন্দর ব্লু, তাই না, কতটুকু বোঝাতে পারছি আমি কালারটা, এর কালারটা কিন্তু খুব সুন্দর। আর একটু এখান দিয়ে লুকায় আছে, পরিচয় করাবো আমার কিউট একটা বেবির সাথে। মিট মাই বেবি, ও হচ্ছে আমার বেবি, ওর নাম হচ্ছে ব্ল্যাকি গিটার। যদি এখন আমি ওকে বাজাই না, আমি প্র্যাকটিস করি না, তাহলে আমি চিন্তা করতেছি আমি স্কিন কেয়ারও করবো, আমি মেকআপও করবো, আমি গিটারও বাজাবো। স্কিডিং আমি নাওয়ার ডেজ অনেক অলস হয়ে গেছি, সো আমি প্র্যাকটিস বাদ দিয়ে দিছি। সো প্র্যাকটিসটা অবশ্যই করতে হবে যেহেতু কোয়ারেন্টাইন চলছে। সো যাদের যেটা অপূরণীয় কাজ থাকে সেগুলো আমাদের করে নেওয়াটাই উল্টাপাল্টা কাজের পরে। এখন বাজতে আসে হচ্ছে 12:10 দুপুর, প্রায় দুপুর হয়ে গেছে, রাইট? সো এখন আমি কোনো এক্সপেরিমেন্ট করবো, যেহেতু তোমাদের জন্য আমার নিউ নিউ আইডিয়াস, নিউ নিউ ভিডিওস, নিউ নিউ সব থিম তোমাদের জন্য আমার আপলোড দেওয়া লাগে। সো আগে আমি যেটা করি, আগে নিজের উপরে অ্যাপ্লাই করে নিই আর দেখি যে ব্যাপারটা কেমন, মানে লাইক যেটাকে বলে এক্সপেরিমেন্ট করে নিই। সো আমাকে সবসময় নিউ নিউ এক্সপেরিমেন্ট করা লাগে ভিডিওর জন্য, তোমাদের জন্য। সো আমি আজকে ওরকমই একটা এক্সপেরিমেন্ট করবো, কী এক্সপেরিমেন্ট করবো ওইটা নাই বলি, তোমাদের জন্য খুব ইউনিক একটা কিছু আমি বানাতে যাচ্ছি। এক্সপেরিমেন্ট আমি করে দেখবো যে অ্যাকচুয়ালি ইট ওয়ার্কস অর নট। সো এখন এক্সপেরিমেন্ট টাইম, দেখি এক্সপেরিমেন্ট কয়টা করতে করতে কয়টা বাজে। মেবি অলমোস্ট আজান দিয়ে দেবে, তারপর গোসল করে নামাজ পড়ে দেন আবার খাবো, সারাদিন খাওয়া আর খাওয়া আর ঘুম। আই ডোন্ট নো তোমরা কত বোর ফিল হবে যে আমার সাথে আর ডে উইথ মি দেখার জন্য, বা আই ডোন্ট নো আপলোড দিবো কি না, আই এম স্টিল কনফিউজড। আমি স্টিল আমার চুল আসাই নেই, হ্যাঁ এলোমেলো চললে কিছু হয় না, বিকজ ইটস কোয়ারেন্টাইন টাইম ব্রো। সো বাই। সো আমার এক্সপেরিমেন্ট ডান, আমি বলতেই ভুলে গেছিলাম যে আজকে শুক্রবার। সো তোমরা আমার ফেসের পিঙ্কি পিঙ্কি ভাব দেখে আই গেস তোমরা গেস করে ফেলবা যে কী এক্সপেরিমেন্ট ছিল। যদিও ক্যামেরা খুব সুন্দর লাগতেছে, বাট সামনাসামনি বেশি একটু বেশি পিঙ্কি পিঙ্কি লাগতেছে, আর আমার হাতও
অ্যাকচুয়ালি সেই। সো অ্যাকচুয়ালি এই অবস্থাই হয়, তোমাদেরকে কারেক্ট ইনফরমেশন দিতে হইলে আগে ফার্স্ট এটা নিজের উপর অ্যাপ্লাই করতে হয়, তারপর টাইম ধরে দেখতে হয় কতক্ষণ কী থাকে, কী বেনিফিটস না, খারাপ দিক ভালো দিক। সো নিজেকে আগে আমি কি বলবো বকরি বানিয়ে নেই, হিন্দিতে বলে না কাহাবত হ্যায় না যে কি কা বকরি বলে না, ওই বকরি বানায় নিয়ে আগে নিজের উপরে সব কিছু অ্যাপ্লাই করে দেন, তোমাদেরকে কারেক্ট ইনফরমেশন বলা লাগে। সো এক্সপেরিমেন্ট ডান, এক্সপেরিমেন্টটা তোমরা যদিও গেস করে ফেলছো, তাড়াতাড়ি এটার উপর আশা করতেছি যে তোমরা টিউটোরিয়াল দেখতে পাবা এটার উপর, বা এটা বানানোর প্রসেসিং তোমরা দেখতে পাবা। সো আজকে শুক্রবার বলতে ভুলে গেছি, এর মধ্যে অলরেডি আজান দিয়ে দিয়েছে অ্যান্ড একটু পরে নামাজ পড়ে ফেলবো, গোসল করে ফেলবো, গোসল করে নামাজ পড়ে খেয়ে ফেলবো, তারপর কী করি তোমার সাথে অবভিয়াসলি শেয়ার করবো। সো স্টে টিউন। আমি এক পাতি কাপড় ধুচ্ছি, এখন আমরা শুকাতে দেবো। আমার জায়গায় এসে দাঁড়ালো যে আমি যদি আজকে কাপড় না ধুই তাহলে আমি আর কোনো কাপড় কালকে পরতে পারবো না, সো আমাকে অনেকগুলো কাপড় ধোয়া লাগবে। বেলা ভাজি না পাওয়ার কারণ হলো আজকে একটা ভালো রান্না হবে ঘরে, যেহেতু ফ্রাইডে আমি ভুলে গিয়েছিলাম, ফ্রাইডেতে মোটামুটি ভালো কিছু রান্না হয়। আর মোরাল অফ দ্য স্টোরি, আমার নানুর কথা হলো যে সবাই না খেয়ে মারা যাবে, সো এই বাসার সবাই তো ভালো ভালো খেতে হবে কেন, হ্যাঁ যা পাইছি তাকে শুকর করি না। অ্যাকচুয়ালি ব্যাপার হলো যে আমাদের ভাড়াটিয়ারা কেউ ভাড়া দেয়নি এই মান্থে ডিউ টু করোনা ভাইরাস, সো নানুর কথা হলো মানুষ না খেয়ে মরে যাচ্ছে, এটা তো ভালো খাবার কি আছে। হ্যাঁ সো আজকে লাঞ্চের মেনুতে আছে পোলাও, এটা মেদি বেরেস্তা, সালাদ আমি খুব বেশি পছন্দ করি অ্যান্ড গরুর মাংস। সো আজকে ভাজি না পার কারণ হলো এটা। এখন বাজে 5টা, আমরা ছাদে উঠছি সবাই, আমার কাজিনরা আছে, একটা মুরগি ডাকতেছে ওইখানে, মুরগিটা কই, ওই যে মুরগি। সো এখন আমরা ফুটবল খেলবো, ঠিক আছে। এখান থেকে গাছের রোড শুরু, এটা হচ্ছে আমাদের আর এইটা হচ্ছে আমার খালাউনিদের, ওখানে বিভিন্ন মানে ফলের গাছ আছে। হাই সাফি, হাই দাও, ও আমার কাজিন সাফির। সো ভিতরে কিছু ফলের গাছ আছে, তো এই জন্য এই লকটা দেওয়া। এটা হলো ফার্স্ট অফ অল লেবু গাছ, এটা আমার খালামের সবচেয়ে বেশি ফেভারেট। এটা হচ্ছে ডালিম গাছ, এটা হচ্ছে বারো মেশে আম গাছ, অলরেডি এখানে ফল এসেছে আমরা দেখতে পাচ্ছি। এই গাছটা মরে গেছে ওভার ওয়াটারিংয়ের জন্য, বেশি পানি দিয়ে দিছে ওরা। আর এটা হচ্ছে একটা বড়, একটু মোটামুটি ডালগুলো বড়, একটা বড় একটা কি পেয়ারা গাছ, অলরেডি ফুল এসেছে, ফুল দেখাই, পেয়ারাও ধরেছে একটা সুন্দর মাশাল্লাহ, ওই সাইডে আর একটা ধরেছে। তো ছাদে উঠে একটু গ্রিন গ্রিন দেখি, সো মনটা ভালো লাগে। এগুলো শাক, এগুলো মেহেদি গাছ, আমাদের অনেকগুলো মেহেদি গাছ আছে। এটা কি ফুল জানি, আমি জানি না, ভুলে গেছি। এই ফুল খাওয়াও যায়, হ্যাঁ এই ফুল খাওয়াও যায়, কি একটা অসুখের জন্য জানি ভালো। এটা হচ্ছে মরিচ গাছ, এটাও ড্রাই হয়ে গেছে ওভার ওয়াটারিংয়ের জন্য, যে মরিচগুলো দেখা যাচ্ছে মরিচ গাছ, এগুলো ওভার ওয়াটারিংয়ের জন্য পুরো মানে ইয়া হয়ে গেছে, মানে লাইক ড্রাই হয়ে গেছে গাছগুলো। এটা হচ্ছে পালং শাক, মেবি পালং শাক, সরি যদি ভুল বলে থাকি। এখানে ছোটো ছোটো গাছ আছে, এখানে নেইবারদের গাছের একটা ট্যুর দেই। এই সাইডটা আবার আমাদের, এগুলোও আমাদের গাছ, ওটা খালামদের ছিল, আমরা জয়েন্ট ফ্যামিলি, এগুলো সব আমাদের গাছ, মেহেদি গাছ বেশিরভাগ, আর এগুলো হচ্ছে নেইবারদের, এগুলো সব নেইবারদের। অ্যালোভেরা গাছ, আমার অ্যালোভেরা অ্যালার্জি, আমি এত অ্যালোভেরা বাট আমি কখনোই লাগাইতে পারি না। এগুলো বিভিন্ন শাক, এখান থেকে ছাদের একটা ভিউ দেই, এটা হচ্ছে হোল ছাদটার একটা ভিউ। আকাশটা অনেক সুন্দর আজকে, সুন্দর একটা বাতাস। আর এইখান থেকে এই গেটটার ভিউ খুব ভালো লাগে, বাইরের গাছগুলো আমাদের। এটা হচ্ছে আমার ছোট কাজিন, অনেক কিউটও। আজকে বিকালে স্ন্যাক্সের দায়িত্ব আমি নিয়েছি, সো রান্না করবো, মনে করো তোমাদেরকে দেখানোর জন্য, ভিডিওর জন্য আমি আজকে করতেছি, প্রায় সময় করি। সো আজকের বিকালের সন্ধ্যার খাবারের মেনু হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই করবো, আলু সিদ্ধ দিয়েছি, একটু সিদ্ধ দিয়ে নিয়ে নিলে আর কি আলুটা আর কি চুপসে যায় না, একটু ফ্রেঞ্চ ফ্রাইটা ভালো হয়। নুডলস, নুডলস সিদ্ধ করে ছেঁকে নিয়েছি, এখন রান্না করবো। সো এই দুটো হচ্ছে আজকে সন্ধ্যার নাস্তা। আলুটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আলুটা নামিয়ে ফেলবো। বাইরে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, এটা ছিল আজকে দুপুরের খাবারে বাট আমি খাই নাই, জানতাম না রান্না হয়েছে। এটা হচ্ছে লাউয়ের খোসার ভাজি, তোমরা কেউ কি খাও কি না, আমরা কিন্তু পটলের খোসার ভাজি, লাউয়ের খোসার ভাজি, এই টাইপের জিনিসগুলো অনেক খাই। সো তোমরা আমাকে অবশ্যই জানাবা যে তোমরা এই টাইপের খাবার খাও কি না, আমার কাছে অনেক ইন্টারেস্টিং লাগে যে খোসা দিয়ে কোনো একটা রান্না। সো আমি একে একে এখানে পেঁয়াজ মরিচ জিরা গুঁড়া তারপরে গোলমরিচের গুঁড়া এগুলো দিয়ে একটু নেড়ে নিচ্ছি। ফার্স্ট আমি একটু ডিমটাকে একটু ভেজে নিবো এটার মধ্যে, তারপর আমি দেন নুডলস দিব। তো ডিম দিয়ে দিছি ভাই, আমি কিন্তু কোনো পাকা রাঁধিনি না, এক্সপার্ট কেউ দেখলে প্লিজ ভাই ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ডিমটাকে একটু ভেজে নেওয়ার পর এটার মধ্যে এখন নুডলস দিয়ে দিচ্ছি। আজকে নুডলস হবে পৃথিবীর সবচেয়ে খারাপ নুডলস, আমি নুডলস ওভার কুক করে ফেলছি, দেখতে পুরোই আলু ভর্তা নুডলস ভর্তা হয়ে গেছে, কেক আপ আর নুডলস ভর্তা।
এটা ভর্তা করে ভাতের সাথে খাওয়া যাবে। আই ডোন্ট নো আমি আজকে কয়টা গালি খাবো এটার জন্য। বাই দ্য ওয়ে অবশ্যই সানস্ক্রিন লাগাতে হবে রান্না করতে আসার আগে, আমি সানস্ক্রিন লাগাতে ভুলে গেছি, এখন গিয়ে লাগাই আসতেছি। ফ্রেঞ্চ ফ্রাই ভাজবো, চলে জানি এটা আজকে কেউ খাবে কিনা, আই ডোন্ট নো। তারপর ফ্রেঞ্চ ফ্রাইয়ের পালা, ফ্রেঞ্চ ফ্রাই সব দিয়ে দিছি, দুইবারে ভাজলে ভালো হতো বাট আমার এত ধৈর্য নাই দুইবার নিয়ে ভাজবে কে। একটু সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ ইয়াটা আমি একটু দেখাই, মোটামুটি অত বেশি সিদ্ধ হয়নি, মোটামুটি আর কি, একদম পুরোপুরি ভেঙে যায় না, হালকা, সেটাকে আমি ভাজবো। আর নুডলসের ফাইনাল লুক হচ্ছে এটা, যেটা দেখতে খুবই ট্যাকি লাগতেছে, একটু সস দিয়ে খেলে মনে হয় খাওয়া যাবে, দেখা যাক কী হয়। প্রায় অলমোস্ট ডান, আমার সবচেয়ে বেশি কষ্ট লাগে ভাজার পর না কমে যায়, এটা আমার একটু বেশি কষ্ট লাগে, এতগুলো আলু কাটলাম ভাজার পর অল্প একটু হয়ে যায়, আমি খেতে কম পারি, ইস এমন হইতো যে মানে লাইক ভাজার পর আরও বেশি হয়ে গেছে। আমার মনে হয় কেউ যদি আমাকে বলে যে তোমার সবচেয়ে ফেভারিট ফুড কী, আমার সবচেয়ে ফেভারিট ফুড হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস, আমাকে যখন দেবে আমি তখন খেতে পারবো, যত দেবে তত খেতে পারবো। ফ্রেঞ্চ ফ্রাই হয়ে গিয়েছে অ্যান্ড দেখতে অনেক সুন্দর হচ্ছে, আই উইশ খেতেও জন্য তো ভালো হয়। এখন একটু হোম মেড টমেটো সসটা নিয়ে নিচ্ছি, এটা কিন্তু বাসায় বানানো সস, এখন কিন্তু টমেটো সিজন চলছে, সো তোমরা কেউ যদি টমেটো কালেক্ট করতে পারো অবশ্যই বাসায় সস বানিয়ে নিবা, এটা টেস্টিও হয় বাইরের সসের থেকে আর খুব বেশি হেলদিও হয়। সো এই ছিল নুডলস, আগে খেয়ে ফেলছি, নুডলস ভর্তা হয়ে গেছে বাট টেস্ট ভালো ছিল। এই ছিল আমার নাস্তা, মানে সন্ধ্যার নাস্তা, রাতের খাবার শেষে অলমোস্ট এখন 12টা বেজে গিয়েছে, তাড়াতাড়ি একটু ঘুমাবো না, একটু স্ক্রলিং করবো, একটু ইউটিউবে হয়তো ভিডিওস দেখবো, তখন ঘুমিয়ে যাবো। অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে যে তোমাদের ভিডিওটি কেমন লাগলো, অ্যান্ড যদি ভালো লাগে অবভিয়াসলি সাবস্ক্রাইব করবো, অ্যান্ড পরবর্তীতে কী টাইপসের ভিডিও চাও, এরকম একদম বাকি ভিডিওস চাও কিনা অবশ্যই জানাতে ভুলবে না। সো দ্যাটস ফর অল, আশা করি সবার ভালো লেগেছে।